हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आमी आज के सकाल सकाल ब्लॉग शुरू करछी। एखन बजे सकाल 11টা। तो सकाले सब काज ही प्राय होए गिए छे। अल्प किछु रान्ना आगे थेके करे रेखेछी। एखन माछेर डिम दिए तरकारी करब। तो भाबलाम तोमादेर साथे शेयर करी। माछेर डिमगुलोके आगे थेके लाल लाल करे भेजे रेखेछी आर किछु मसला निएछी। रेगुलर जे सब मसलागुलो हय़, तेजपाता, गोटा जिरे, आदा, शुकनो लंका, धने जिरे, हलुद लवण तो आछेई। आर पेंयाज कुचिए रेखेछि, रसुन कुचि आर काँचा लंका। आर निएछि टक दई। कड़ाइते दिए दिएछि तेल। एबार तेलटा गरम हये गेले एक एक करे मसलागुलो आमि दिते थाकबो। तो तेल गरम हुए से एर मध्ये दिए दिलाम जीरे, तेजपाता, एकटु भाजा भाजा होले एर मध्ये कुचनो पेयाज, रसुन कुचि और काँचा लंकाटा दिए देव। एबार नाड়াচাড়া করে পেঁয়াজগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভাজব। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব। তো আমার এখনো স্নান ধান কিছু হয়নি। তরকারিটা সেদ্ধ হচ্ছে, তো এখন স্নান করব। তরকারিটা হয়ে গেলে তারপর পূজোতে যাব। চলো দেখি তরকারিটা হয়ে আসলো কিনা। তরকারিটা আর একটু হবে। দেখাই যে আমি আজকে কি কি রান্না করেছি। তো সকালে কিছুটা রান্না করে রেখেছিলাম। আজকে বেশি কিছু রান্না হয়নি, কারণ হচ্ছে মানে আমরা তিনজনেই বাড়িতে আছি, ছেলেরা সবাই কাজেই চলে গেছে। তো আমি, মা আর বাবা মানে আমার শাশুড়ি আর শ্বশুর মশাই আছেন বাড়িতে। তো আজকে বিশেষ কিছু রান্না হয়নি, যেহেতু তিনজন আছি। তো আজকে করেছি মসুরির ডাল আর হচ্ছে পাঁচ মিশালি নিরামিষ তরকারি। এগুলো সকালেই করে রেখেছিলাম। তো চলো, তা আর করছি হচ্ছে তোমাদের মাছের ডিমের তরকারি। তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো পুরো রান্নাটা তোমাদের সাথে ঠিকভাবে শেয়ার করা গেল না। তো আমি একটা ভিডিও শেয়ার করে দেব ডিমের, মাছের ডিমের রান্নার। তো তোমরা সেটা সবাই দেখে নিও। স্নান পুজো হয়ে গিয়েছে, তো বাবা মার খাওয়া হয়ে গিয়েছে। এখন বাজে 2:30। তো আমি খেয়ে নেব, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাওয়াটা সেরে ফেলা যাক। তো আমি নিয়ে নিয়েছি, ভীষণ গরম পড়েছে তাই একটু দই নিয়ে নিয়েছি, নিরামিষ তরকারি, আর তোমরা তো জানোই আজকে মাছের ডিমের তরকারি করেছিলাম। তো আমার খাওয়া হয়ে গিয়েছে। তো এখন বাইরে হচ্ছে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। রোদই ছিল সকাল থেকে, এখন আবার দেখি হালকা বৃষ্টি হওয়া শুরু করেছে। চারিদিকটা দেখো কালো হয়ে আছে। এতক্ষণ খাওয়া দাওয়ার পরে মা আর বাবার সাথে একটু গল্প করছিলাম, তো দেখলাম বৃষ্টি শুরু হলো, তো ভাবলাম তোমাদেরও দেখাই। ভালোই জোরে শুরু হলো বৃষ্টিটা। বাপরে, অনেকটা জোরে হচ্ছে। সকালের ওয়েদার দেখে বোঝাই যাচ্ছিল না যে এত বৃষ্টি হবে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো কাপড় জামাগুলো তুলে নিয়ে আসলাম। তো কাপড় জামাগুলো গুছিয়ে রেখে দিই। তো সব কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি কাপড়গুলো গুছিয়ে রেখে আসলাম। তো এখন বাজে 3:30। তো প্রায় সব কাজই হয়ে গিয়েছে। তো এখন একটু রেস্ট করব, হাজবেন্ড আসতে দেরি আছে। আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং আমার ভিডিওগুলিকে
লাইক করো এবং এবং কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।